থাকি সেরকমই আছে, সেরকম কোনো অসুবিধা নেই আমার কাছে, অন্তত এসে পৌঁছে নি খাবো। আমি একটু সকাল থেকে অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো এখন আবার দেখবো কি ব্যাপার। অন্যান্য হসপিটালে যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে, সিনিয়র ডাক্তাররা নেই, সেক্ষেত্রে এটা কিন্তু এখনো পর্যন্ত আমি শুনিনি। একটুখানি শুনেছিলাম একটু আউটডোর নিয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা তো আমি বললাম রিচার্জ এমার্জেন্সির ক্ষেত্রে এমার্জেন্সি কখনই আপনার ধর্মঘট পালন করবেন কিভাবে? যে ধর্মঘট চলছে আপনাদের অল ইন্ডিয়া বেসিক, যে ধর্মঘট ডাক দিয়েছে আজকে, সেক্ষেত্রে দেখুন ধর্মঘট ধর্মঘট, আর পেশেন্ট কেয়ার পেশেন্ট কেয়ার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু করতে পারি, এই জিনিস একদম পরিষ্কার, ঠিক আছে। সেক্ষেত্রে পরিষেবা দেওয়ার পর ধর্মঘটে সামিল হবেন? ধর্মঘট কীভাবে হচ্ছে করুক, ধর্মঘট যদি কেউ করে থাকে তো সেটা আলাদা হয়ে করবে, কিন্তু ধর্মঘট এই না যে হ্যালো আমি পরিষেবা ব্যাহত করে আমি ধর্মঘট করবো, এইটুকু।